পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার তিরুনিহাট ইউনিয়নের ক্ষয়খপাড়া সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে আজ বুধবার আটই মে সকালে জেলার তেতুলিয়া উপজেলা রঞ্চন্ড বিউপির আওতাধীন সীমান্ত পিলার চারশত ছেচল্লিশ বাই চোদ্দ আর এর কাছে কয়খপাড়া দরগাসিং এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন তেতুলিয়া উপজেলার ব্রহ্মতল গ্রামের কেতাবালির ছেলে ইয়াসিন আলী এবং একই উপজেলার সদর ইউনিয়নের মাগুরা গ্রামের জুনুমিয়ার ছেলে আব্দুল জলিল স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকালে তেতুলিয়া উপজেলা রঞ্চন্ডি এলাকার দরগা সিং সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনার চেষ্টা করার সময় ভারতের একশো ছিয়াত্তর ফকির ফারা বিএসএফ ক্যাম্পের সদস্যদের গুলিতে নিহত হন ইয়াসিন ও জলিল পরবর্তীতে বিএসএফ তাদের মরদেহ ভারতে নিয়ে যায় এ বিষয়ে তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সুজয় কুমার রায় বলেন নিহত যুবকদের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে ভারত থেকে অবৈধভাবে গরু আনার চেষ্টাকালে বিএসএফ তাদের হত্যা করে মরাদেহ ভারতে নিয়ে গেছে পঞ্চগড়ে আঠারো বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবাইদ হাসান এ বিষয়ে বলেন ভারতের অভ্যন্তরে দুজন বাংলাদেশি মারা গেছেন বলে খবর পেয়েছি তবে এখন পর্যন্ত পরিবার পক্ষ থেকে কোনো অভিযোগ পায়নি বিষয়টি নিয়ে আমরা কাজ করছি